আমাদের মনে অনেক সময় অনেক কথা বিশ্বাসের আকারে জন্ম নেয়, তাই তো? আজকে একটা কথা বলছেন আমাদের দর্শক বন্ধু, তিনি বলছেন যে আমি অন্যায় না করলে আমার প্রতি অন্যায় হবে না, এরকম একটা কথা কতটা সঠিক কতটা বেঠিক আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে দেখুন, আমি অন্যায় না করলে আমার প্রতি অন্যায় হবে না, বর্তমান সময়ে এই কথাটা সঠিক নয়। আপনি অন্যায় না করলে, আপনি সৎপথে চললে, আপনি সোজা পথে চললে আপনার উপর বেশি অন্যায় হবে, কারণ আজকে এই সৎ সরল মানুষগুলোকে আমরা বোকা ভাবি আর তাদেরকে ঠকানো সহজ। কারণ প্রত্যেকে নিজে যেমন সেই অনুযায়ী জগৎটাকে বিচার করে, যে নিজে খারাপ অন্যের ক্ষতি করার চেষ্টা করে সে তার প্রতি যতই ভালো আচরণ করুক সে ভাববে যে আপনার কিভাবে সে তার মতো আপনাকে ভাবতে চেষ্টা করবে। তো আজকে আলোচনার বিষয় যেটা বলছেন যে আমি অন্যায় না করলে আমার প্রতি অন্যায় হবে না, এই কথাটা ভুল। আপনি যেই অন্যায় করবেন না, কারোর প্রতি অন্যায় করবেন না, সোজা পথে চলার চেষ্টা করবেন, এই জগৎ আপনার প্রতি খারাপ ব্যবহার ফিরিয়ে দেবে, এই জগৎ আপনাকে ঠকানোর চেষ্টা করবে, এই জগৎ চেষ্টা করবে আপনাকে আপনার প্রতি যত অন্যায় আছে করার। করণীয় কী? চোখ কান খোলা রাখতে হবে, সজাগ হতে হবে, সোজা পথে চলবো, অন্যায় করবো না মানে কিন্তু বোকা হব না, নীরবে অত্যাচার মেনে নেব না, আমার চরিত্রে সেই চৌখসতা প্রাপ্ত করতে হবে, সেই ধার থাকবে তলোয়ারের ধার, যা তার উপর যা কিছুই পড়ুক না কেন টুকরো টুকরো হয়ে যাবে, এইরকম মানসিকতা নিয়ে এগোতে হবে, জীবনে সব দিকে সতর্ক থাকতে হবে। আজকে জগৎটা নরম হওয়ার নয়, নারকেলের মতো হতে হবে, ভেতরে শ্বাস জল থাকুক বাইরেটা শক্ত হোক, মুখের উপর না বলতে হয়, হ্যাঁ বিচারবোধ থাকবে কোনটা উচিত কোনটা উচিত নয়, অনুচিত কাজ করব না উচিত কাজ ছাড়বো না, এইটা মনে রেখে চললেই সমস্যা মিটবে। আর আমি অন্যায় না করলে আমার উপর অন্যায় হবে ঠিকই, কিন্তু সেই অন্যায়ের প্রতিকারও হবে, প্রকৃতি তার প্রতি সদয় থাকে। আমি অন্যায় করি না বলে আমার উপর অন্যায় হয়, কিন্তু সেই অন্যায়ের বিচারও হয়, কখনো কখনো আপনি নিজেও দেখতে পাবেন, অবশ্যই হবে। কারণ এই সোজা পথের মানুষগুলোর উপর অত্যাচার করে যারা, তারা কিন্তু জানে না তারা নিজেরা কী ভুল করছে, অবশ্যই দণ্ড হবে। যে যীশুখ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করে দেওয়া হয়েছে, বুক ফালা করে কেটে দেওয়া হয়েছে, তার জামাকাপড়গুলো খুলে নিয়ে ভাগবাটোয়ারা চলছে তলায়, তিনি কি বলছেন যে ক্ষমা করো হে প্রভু, তুমি ক্ষমা করো, এরা জানে না এরা কি ভুল করছে। তার ঠিক সেই রকম তারা কি ভুল করছে জানে না, যারা এই সোজা পথের মানুষগুলোর উপর অত্যাচার করে, যারা সহজ সোজা পথে আছে তাদের উপর অন্যায় করে, তাদের উপর আঘাত করা মানে কি, এই জগতে যা ভালো কিছু আছে তা ঈশ্বরের প্রতীক্ত, তাই ভালো মানুষগুলোর উপর যখন আঘাত হয় মানে ঈশ্বরের উপর আঘাত হচ্ছে, তাই ঈশ্বরের উপর আঘাত করলে তিনি সহ্য করেন প্রথমে, কিন্তু তারপর একটা সময় ভীষণ মূর্তি তিনি ধারণ করে প্রলয় ডাকেন, সেটাই হয়। কিন্তু বাস্তবটা আমাদের সচেতন হতে হবে, নীরবে সহ্য করা নয়। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।